আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল ইটাল বাংলা রান্না বান্নাতে। আজকের আমার রেসিপি হচ্ছে আলু সিঙ্গারা। বাজারে যে আলু সিঙ্গারা পাওয়া যায়, আমার রেসিপিটি ঠিক সেই রকম। আমি চেষ্টা করেছি বাজারের মামাদের মতো আলু সিঙ্গারা আপনাদের সামনে প্রস্তুত করার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে আলু সিঙ্গারার জন্য যে আটার আমার ডোটা লাগবে, যে কাইটা লাগবে, এটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনাদের ঘরে যদি ময়দা অ্যাভেলেবেল না থাকে তাহলে আটা দিয়েও করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি কালো জিরা পরিমাণ মতো। এটা এরকম দিবেন যাতে খেতে আপনার নাকে বেশি তিক্ততা গ্রান্ট আর কি বেশি না লাগে, ওই পরিমাণে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। সবকিছু আমি একসাথে এখন ভালো করে মিশিয়ে নেব। সিঙ্গারার কাই বানানোর সময় একটু খেয়াল রাখবেন যেন বেশি নরম না হয়ে যায়, যেহেতু আমরা এটাকে বানিয়ে রেখে দিব 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। আর তাই যখন আমরা এটাকে বানিয়ে রেখে দিব তখন এটা আরো বেশি নরম হয়ে যাবে, তাই সিঙ্গারার কাইটা হতে হবে শক্ত। এই জন্য আমাদের অল্প অল্প করে পানি নিয়ে তারপরে করতে হবে, সিঙ্গারার কাই কিন্তু নরম করা যাবে না। সিঙ্গারার কাই আমার হয়ে গেছে। এখন আমি এটাকে একটি প্লাস্টিকের পলিথিন দিয়ে কিংবা আপনি ইচ্ছা করলে অন্যভাবেও এয়ারটাইট বক্সে ভরে রাখতে পারেন। এবার আমি আলুর যে পুরটা সেটা বানিয়ে নিচ্ছি। আলুর পুরের জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিব হচ্ছে কিছু দারুচিনি, তারপর এলাচ এবং এলচি হচ্ছে লবঙ্গ, একটা তেজপাতাকে বড় ছিঁড়ে দিয়ে দিলাম। একটু 2-3 সেকেন্ড পর দিয়ে দিব হচ্ছে আস্ত জিরে। আপনাদের আস্ত জিরে ভালো না লাগলে গুঁড়ো করেও দিতে পারেন। তারপরে দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ 5 ফোড়ন বাটার। 5 ফোড়নটা যদি আপনারা একটু বেটে দেন তাহলে ভালো সুন্দর একটা গ্রাম আসে। এরপর আমি একটা পেঁয়াজকে একটু বড় বড় করে ক্লিপ করে কেটে রেখেছি, সেটা দিয়ে একটু নেড়ে তারপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 পিস। ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। আমি এখন দিয়ে দিব হচ্ছে কিছু চীনাবাদাম। চীনাবাদাম দিয়ে আমি এটাকে একটু ভালো মতো নেড়ে তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পরে আমি একটু এটাকে ভাজবো যাতে আদা রসুনের ঘ্রাণটা একটু মানে তেলের সাথে মিশে যায়। তারপর দিয়ে দিব হচ্ছে হলুদ 1 চা চামচের মতো হলুদ দিয়ে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি একটু মরিচের গুঁড়ো অ্যাড করছি। আমি হচ্ছে 1/2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। এবার আমি আলুগুলোকে কিউব করে কেটে একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম বাটিতে, যেন আলুগুলো কালো না হয়ে যায়। পানি দিয়ে যদি আমি না রাখতাম তাহলে আলুগুলো কিন্তু কালো হয়ে যেত। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবং দিয়ে কোনো পানি ইউজ করব না। এভাবেই আমি গুল আলুকে দিয়ে মিডিয়াম লো আঁচে কোনো পানি ছাড়াই সিদ্ধ করব। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছিলাম কিন্তু ক্যাপচার করতে ভুলে গিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এবার আমি একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো এবং মিডিয়াম লো আঁচে হওয়াতে থাকবো। আমার হয়ে গেছে আলু, দেখতে পাচ্ছেন আমি কোনো ধরনের পানি ইউজ করিনি, কিন্তু কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার এখন হয়ে গেছে পুরটা, আমি এখন নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে আমি একটি বাটিতে তুলে নিয়েছি। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি আগে ইউজ করিনি কারণ যাতে ধনিয়া পাতার গ্রানটা এখানে থাকে, এজন্য আমি যেহেতু এটা আমাকে ভাজবো আমরা কিন্তু তাই আমি আগে ইউজ করিনি। এখন আমি এটাকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি।
আমার আটার কাই আমি বের করে নিয়েছি, সবকিছু রেডি হওয়ার পরে আমি এটাকে বের করে নিয়েছি, প্রায় 1 ঘন্টা পর আমি বের করেছি। দেখুন আটার কাইটা কিভাবে কিরকম হয়েছে, একটু মানে আগের থেকেও কিন্তু নরম হয়ে গিয়েছে, যেহেতু এটা আমি রেস্টে রেখেছিলাম। এবার আমি এখানে কিছু ময়দা দিয়ে, আমি আটার কাই বলছি সরি, এটা কিন্তু ময়দা দিয়ে বানিয়েছি আমি, আপনারা ইচ্ছা করলে আটা ইউজ করতে পারেন। কিছু ময়দা দিয়ে আমি এভাবে লম্বাটে করে বেলে নেব। এটার যে সাইজ পারফেক্ট হতে হবে কিংবা এক্সাক্ট ছোট বড় হওয়া যাবে না এমন কোনো কিছু নেই, আপনাদের আমি টেকনিক দেখিয়ে দিচ্ছি যে যদি সাইজ অন্যরকম হয় আপনারা কিভাবে এটাকে ঠিক করতে পারেন। আমি এটাকে লম্বা করে বেলে নিয়েছি, আমি আমরা যে নর্মাল রুটি খাই তার থেকে একটু পাতলা করে বেলবো, বেশি ভারী করা যাবে না, তাহলে কিন্তু এটার যে টেক্সচার বা টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে। আর আমার এই রেসিপিগুলো বা আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এন্ড শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না। এই দেখুন কীরকম আমি এটাকে মোটা করেছি, আমি এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমি ভাঁজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, মাঝখান থেকে কাটার যে অংশটা সেই জায়গা থেকে আমি একটি ভাঁজ নিয়ে তার পরের অংশ থেকে আমি আরেকটি ভাঁজ নেব, ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে সেভাবে। এভাবে ভাঁজ নেওয়ার পরে আমি এখানে একটু পানি দিয়ে আটকিয়ে দিচ্ছি, ভালো করে আটকে দিবেন যাতে ছুটে না যায়। আমি হাতের সাহায্যে আবার হাত দিয়ে নিয়ে ভিতরে আঙ্গুল ঢুকিয়ে তারপর এটাকে ভালোভাবে লাগিয়ে দিয়েছি। লাগানোর পরে আমি এখানে পুর ভরে নিব, যে পুরটা আমরা তৈরি করেছিলাম। আমি এখন পুর ভরে নিয়েছি, আমার পুর ভরা হয়ে গেলে আপনাদের আমি দেখাচ্ছি আমাদের তিনটা সাইড হবে, 1, 2, 3, এই তিনটা সাইড হবে। আমাদের যে 1 নম্বর সাইডটা ধরেছিলাম সেটার থেকে আমরা 3 নম্বর সাইডে টেনে নিয়ে আসব। টেনে নিয়ে আসার পরে যেই দুইটা সাইড থাকবে দুইটাও লাগিয়ে তারপরে এভাবে টেনে নিয়ে আসব। খুবই সিম্পল এবং খুবই ইজি ভাবে কিন্তু আমাদের সিঙ্গারাটা হয়ে গেছে, কোনো একদম কঠিন কিছুই নেই। এই যে আমাদের এখানে শেপগুলো যে কেমন হয়েছে এটা সুন্দর করার জন্য আমরা এটাকে কেটে দিব। এটা হচ্ছে আমার ইজি নিয়ম। তাহলে আপনার বেলার সময় অত বেশি কি বলে ধ্যান রাখতে হবে না যে আমার বেলতে গেলে এখানে ঠিক রাখতে হবে এখানে ঠিক রাখতে হবে। আমি এখন এর সেম পদ্ধতিতে প্রতি পিস করে নেব। আমি আপনাদের আবার দেখাচ্ছি, এভাবে আমি মাঝখানে আবার পুর ভরে নিচ্ছি। মাঝখানে পুর ভরে নেওয়ার পরে আমার আমি দেখাবো তিনটা সাইড হয়েছে আমার, আবার আমি সেম ভাবে 1 এবং 3 কে টান দিয়ে তারপরে সাইডটাকে আবার টান দিয়ে দুটো সাইড লাগিয়ে নিয়ে এবার আপনার ইচ্ছা করলে নাও কাটতে পারেন, আমি শেপ সুন্দর করার জন্য কেটে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে এইভাবেও রাখতে পারেন। আমি সেম পদ্ধতিতে প্রতি পিস করে নিয়েছি, আমি আরো সেম পদ্ধতিটি করে নিব। আমি এখন একটি প্লেটে এগুলিকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি একটি পাতিলে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, আমার তেল গরম হয়ে গেছে, মিডিয়াম আছে, আমি হাই আছে প্রথম গরম করেছিলাম, তারপর মিডিয়ামে রেখে আমি এগুলোকে সিঙ্গারাগুলোকে দিয়ে দিয়েছি এবং মিডিয়াম থেকে লো আছে রেখে এখন আমি গুলোকে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই একটু পরপর উল্টিয়ে দিব যাতে ভালোভাবে সব জায়গা ভাজা হয়, আর অবশ্যই সিঙ্গারাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, ডুবো তেলে ভাজলে প্রতিটি সাইড সুন্দর মতো ভাজা হবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, আমি একটি কাঁটা চামচের সাহায্যে নাড়াচ্ছি যেন খুব সহজে সুন্দর মতো নাড়া যায় এবং উল্টানো পাল্টানো যায়। আপনারা আমার এই পদ্ধতি ইউজ করতে পারেন, আশা করছি ভালো লাগবে, কাঁটা চামচ খুব উপকার করে। আমার সবগুলো সিঙ্গারা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আমি হওয়া পর্যন্ত একটু নাড়িয়ে নাড়িয়ে দিব। আমার কিন্তু সিঙ্গারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে, আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। এখন আমি একটি কিচেন টাওয়ালে উঠিয়ে নিচ্ছি, সরি কিচেন টিস্যুতে। দেখুন আমার হয়ে গেছে কি সুন্দর সিঙ্গারাগুলো, ক্রিস্পি এবং মচমচে। আমি এখন একটি প্লেট সাজিয়ে নিয়েছি, এখানে আমি সিঙ্গারাগুলোকে উঠিয়ে নেব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, এবং
যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করার জন্য আমাকে নিচে কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।